গত 26 অক্টোবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক তথা তরুণ তুর্কি নেতা সুমিত দে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি একজন সমাজসেবকও ছিলেন তিনি। প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে আবিষ্টিত রাখতেন তিনি। তাই ওনার স্মরণে ওনার স্ত্রী, পুত্র এবং ভারতীয় জনতা পার্টি উত্তর জেলা কার্যকর্তাদের সম্মিলিত প্রয়াসে এক বৎসরব্যাপী প্রতি মাসের 26 তারিখে বিভিন্ন সামাজিক কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে মঙ্গলবার রাতে তথা 26 ডিসেম্বর সুমিতের প্রয়াণের দ্বিতীয় মাসে পথ শিশু এবং দুস্থদের মাঝে রাত্রিকালীন ভোজন এবং শীত বস্ত্র বিতরণ করা হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রয়াত সুমিতের স্ত্রী সোমা সেন দে, পুত্র সৌম্যদীপ দে, উত্তর ত্রিপুরা জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, যুব মোর্চা নেতা সুমিত রায়, তাপস দাস, বিশ্বদীপ ভট্টাচার্য, পার্থ প্রতিম চৌধুরী, দীপজ্যোতি পাল সহ অন্যান্য যুব সেবকরা। মাসেন দে, ওয়াইফ অফ সুমিত দে, স্বর্গীয় সুমিত দে, হয়তোবা আপনারা সবাই চিনেন। গত অক্টোবরের 26 তারিখে উনি আমাদের সবাইকে মানে এই ভবসাগরে, দুঃখের সাগরে ফেলে চলে গেছেন। তো ওনার যে নীতি আদর্শ সেটাকেই আমরা পাথেয় করে প্রত্যেক 26 তারিখে আমরা দুস্থদের বা গরিবদের একটু সাহায্যার্থে আমরা হাত বাড়িয়ে দিয়েছি। এখানে আমরা সবাই আছি, এটা আমাদের পরিবার। তো গত 26 তারিখে, নভেম্বরের 26 তারিখে আমরা সবাই প্রান্তিক বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে দুপুরের খাবারের ব্যবস্থাটা করেছিলাম। তো আজকে ডিসেম্বরের 26 তারিখ, ওর 2 মাস পূর্ণ হলো। এই 2 মাস পূর্তি উপলক্ষে আমি এবং আমাদের সবাই, আমরা সবাই মিলে রাত্রিবেলা যারা দুস্থ যারা আছে, এই যে শীতের রাত্রে যারা কষ্ট পাচ্ছে, তাদেরকে একটু উষ্ণ অনুভূতি দেওয়ার জন্য শীতবস্ত্র দিলাম, আর রাত্রে একটু খাবারের ব্যবস্থাটা ওদেরকে করে দিলাম। এটাই আমাদের ক্ষুদ্র প্রয়াস। এবং প্রত্যেক মাসে 26 তারিখটাকে আমি এবং আমাদের সবাই মিলে কোনো না কোনো একটা ছোটোখাটো আমরা গরিবদের, দুস্থদের কোনো না কোনোভাবে সাহায্য করার একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। যেটা মানে যেটা ওর আদর্শ ছিল, যেটা আমি খাই না খাই অন্যে যাতে খায় সেটাকেই আমরা পাথেয় করে চলবো। ও শুধু কোনো একজন রাজনৈতিক নেতৃত্বই ছিল না, ও একজন মানে সবার কাছে, এই যে ছেলেরা আছে, এই যে যারা আমার সাথে আছে, ওদের আদর্শ ছিল। তারাও ওদের আদর্শটাকে পাথেয় করে আগামী জীবনটাকে তারা এগিয়ে নিতে চায়, তাইই আমাদের ক্ষুদ্র প্রয়াস। উল্লেখ্য, সুমিতের প্রয়াণের প্রথম মাসে অর্থাৎ গত 26 নভেম্বরও প্রয়াতের পরিবার এবং উত্তর জেলা বিজেপির পক্ষ থেকে উত্তর জেলার প্রান্তিক বৃদ্ধাশ্রমের মায়েদের মধ্যাহ্ন ভোজন করানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।